ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি খুবই এক্সাইটেড এন্ড অনেক আগে থেকে শুনেছি যে ঢাকার কাছে এত সুন্দর একটা ইউনিভার্সিটি সব জায়গায় যে ইউনিভার্সিটিতে যাই আমি একটু জেনে নেই যে ওই ইউনিভার্সিটিতে কী আছে না আছে বাট দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে কিছুই জানি না ফুল এক্সপ্লোর করবো আমার ওখানে কারোর সাথে কথাও হয়নি একদমই নিউ আমি ওখানে বটতলার খাবারের কথা আমি খুবই শুনেছি সো এটা নিয়ে একটু এক্সাইটেড আমি এখনও লাঞ্চ করিনি বাট আমি সব জায়গায় গেলে সকালেই রওনা দিই বাট এটা একটু দুপুরে যাচ্ছি এখন অলরেডি 3:30 বাজে তো জানি না কখন পৌঁছাবো দেখি কতক্ষণ লাগে ম্যাপে শো করছে 1 আওয়ার লাগবে বাট লেটস সি অন দ্য ওয়ে টু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা সরকারি বিল্ডিং একটা অফিসে আমি একটু নামি টু ফ্রেশন আপ অ্যান্ড দেন এখানে আমি দেখতে পাই খুবই সুন্দর একটা গার্ডেন যেখানে ওরা বাঁধাকপি চাষ করছে আমার খুবই ভালো লাগলো তো আমাদের ড্রাইভার চিন্তা করলো যে মার জন্য একটা বাঁধাকপি নিয়ে যাক কারণ মা দেখে খুবই খুশি হবে সব পাবলিক ইউনিভার্সিটির মধ্যে এটা সবচেয়ে বড় আমি জানি না আমি রাইট নাকি বাট আমার দেখে মানে আমি শেষ করতে পারছি না আমি জানি না যে এখানে কোথায় নামবো কোথায় এক্সপ্লোর করবো আমি এখন আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শহীদ মিনারের সামনে এন্ড আজকে ওদের সবার কনভোকেশন হচ্ছে আমারও কি একদিন কনভোকেশন হবে সবাই এই ইউনিভার্সিটি এরিয়াটা কিন্তু অনেক বড় এন্ড সব জায়গায় টমটম স্টাইলের একটা রিক্সা আছে যেটা হলো মানে ছাদ নাই বেশি একটা সবাই এখানে কিন্তু মানে হেঁটে কভার করতে পারবে না তো আসলে মনে হচ্ছে যে সবাই এই ভেহিকেলটা দিয়ে ঘুরে মানে টমটম ছাড়াও মানুষ অনেক সাইক্লিং করে এটার ভিতরে আমি অনেক সাইকেলস একসাথে দেখলাম তারপরে আমরা চলে গেলাম বটতলার দিকে আমি এখানে এসেছি দ্য ফেমাস বটতলা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যান্ড আমি দুপুরে খাওয়া দাওয়া করিনি অনেক আমি হাংরি অ্যান্ড আমি সব ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদাভাবে যেতে পারছি না বিকজ এটা অনেক বড় একটা এরিয়া সো সবার আগে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আজকে আমি খাবো হলো KFCতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাট এটা কেনটাকি ফ্রাইড চিকেন না এটা হলো কাউসার ফুড কর্নার আর সাথে সাথে দেখলাম অনেক রকমের খাওয়া জাস্ট ভর্তার অনেক 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 ডিশেস তো আমি এক্সাইটেড হয়ে যাই অ্যান্ড এখান থেকে সবগুলো আমার ট্রাই করা পসিবল ছিল না সো আমি জাস্ট 4টা ভর্তা নিয়ে বসে যাই খাওয়ার জন্য সো লেটস সি আমার খাওয়া কিরকম লাগলো এখন আমি ফর দ্য ফার্স্ট টাইম বটতলার ফেমাস খাওয়া খাবো যেটা হলো KFCতে আমি KFCতে এসে ফর দ্য ফার্স্ট টাইম চিকেন না খেয়ে আমি ভাত খাবো এটা অনেক ডিফারেন্ট একটা ফিলিং অ্যান্ড সো ফার আমার খাওয়া জানি না কিরকম বাট ভাতটা দেখে মনে হচ্ছে যে অনেক মোটা চালের বাট খেতে নিশ্চয়ই মজা হবে আমি এখন হাঁসের জন্য ওয়েট করছি আমি হাঁস খাই না তেমন একটা বাট যদি অনেক গুড লুকিং হয় তাহলে খাই এখানে খাওয়া অনেক রিজনেবল সো এখন আমি শাক নিব এই শাকটা আমার খুবই পছন্দ লেটস সি এরকম খাওয়া অনেক মজা পারফেক্ট আজকে ভর্তাগুলো নিয়েছিলাম এগুলো একটু টেস্ট করে আমি আর খাবো না একদম আমার কাছে ভালো লাগেনি অনেক ঝাল আর শুধু ঝালের জন্য না এমনিতেও টেস্ট ভালো না জাস্ট শাক যেটা খেলাম এটা খুবই মজা ছিল আর যেই হাঁসটা নিয়েছি এটাও নট দ্যাট গুড আমি খাওয়াকে এত রেট করব আমার মনে হয় না নেক্সট টাইম আর আসবো এখানে খাওয়ার জন্য আমি জানি না যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খাওয়া কীরকম বাট KFCর যে রেস্টুরেন্টটা আমি খেয়েছিলাম আমি একদমই রেকমেন্ড করবো না এখানে যাওয়ার জন্য বিকজ ওরা বিলও আমার থেকে
ইন্টেনশনালি বেশি রেখেছিল, আই ডোন্ট নো ওয়াই। তারপর আমি চলে গেলাম স্ন্যাক্স ট্রাই করার জন্য। অ্যান্ড এখানে মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার ছিল, ওরা যেই পেঁয়াজটা থাকে এটা হলো ওরা এভাবে মাপে, মেপে তারপরে হলো মানে ঠিক করে যে কত টাকা দিতে হবে। সো এটা একটু ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড স্ন্যাক্সগুলোও তেমন মজা ছিল না, সব কিছু খাওয়া আমি রেকমেন্ড করি না ওখানে যে খাওয়ার জন্য। অ্যান্ড তারপর চলে গিয়েছিলাম চা খেতে, চাটাও নট দ্যাট গুড। অ্যান্ড তারপরে রাত হয়ে গিয়েছিলো অনেক, আমি কোথাও যেতে পারছিলাম না আর, অ্যাজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সকালেই বেশি সুন্দর দেখতে। আমার মনে আছে ছোটোবেলায় মা আর নানুরা সবাই একসাথে একবার আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে অনেক শাড়ি দেখেছিলাম, তো এইগুলাই আমি দেখলাম আবার। তারপর আমি দেখছিলাম যে ইউনিভার্সিটিটায় কী কী আছে, গুগল ম্যাপে আমি দেখলাম যে অনেক কিছু দেখার আছে। অ্যান্ড এখানে একটা সুইজারল্যান্ড এরিয়াও ছিল, বাট ওটা রাত হওয়ার কারণে আমি দেখতে পারবো না। তাও আমি গিয়েছিলাম ওটার সামনে দিয়ে, বাট আসলে রাত হয়ে গিয়েছে বলে কিছুই দেখা যাচ্ছিল না। এরপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, তো এখন আমি যাব বাবার অফিসে। অনেক দিন পরে বাবার অফিসে এসেছি, বাবা জানে অলরেডি আজকে সারপ্রাইজ দিব না। তো বাবা হলো জাহাঙ্গীরনগর যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল, আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। ওখানে সুইজারল্যান্ড রোড টাইপের একটা কিছু ছিল, সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য আমি সচরাচর যে কথাগুলো বলি যে আমি সবার জন্য দোয়া করি, কারণ আমার তো চারটা মেয়ে সন্তান, তারাই তো পরীক্ষা দিচ্ছে। মাথাটা ঠান্ডা রেখে টেনশনলেস, কোনো টেনশন করা যাবে না। সারা বছর যা লেখাপড়া করছি টুকটাক ওই সময় একটু নর্মাল লেখাপড়া করে পরীক্ষার সেন্টারে গিয়ে ঠান্ডা মাথায় সুন্দর করে লিখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। অ্যান্ড নেক্সট কোন ইউনিভার্সিটিতে আপনারা আমাকে দেখতে চান কমেন্ট করে জানাবেন। সি ইউ, বাই।